কিছু না, আমার কাছে একটা ইনফরমেশন যে এই ছেলেটা নাকি অন্য একটা ছেলেকে নেকেড করে তাকে ব্ল্যাকমেলিং করছে। তাদের মোবাইলে আমি দেখব, দেখে যদি ভেরিফাই হয়, কনফার্ম হয়, তারপরেই পুলিশ অ্যাকশন হবে, আদারওয়াইজ ছেড়ে দেওয়া হবে। এরকম সিরিয়াস কিছু না। আচ্ছা, যে অভিযোগটা করেছে ওনার নাম কি? এদিকা কি মক, তোর নাম? সৌরভ মক। হ্যাঁ, সৌরভ মক। কি মক? সৌরভ মক। সৌরভ মক। এই ঘটনার সঙ্গে জড়িত কতজন থেকে আটক করেছেন আপনারা? একজনকে আটক করেছি। এখন কোথায় নিয়ে যাবেন? থানাতে নিয়ে যাবো ভেরিফিকেশনের জন্য। আমার হোটেলে আইছিল, তো ওরা হোটেলে হোটেল বসন্ত, তো ওখানে তারা পার্টি করলো। আমাকে রাত্রে জোর জবরদস্তি করে দাগ দিয়ে নেশা ট্যাবলেট ট্যাবলেট খাবে মত খাবে, তো আমাকে ব্ল্যাকমেল করছে। এখন মেয়ে ওর গার্লফ্রেন্ডকে আমার উপরে রেখে তো আমাকে আমাকে বললো কি, আমি বলে রেপ করলো ওই মেয়েটাকে। তো সকালবেলা আমাকে আমার ডকুমেন্ট সব নিয়ে গেলো, তো তারপরে আমাকে বল আমার মানি ব্যাগ থেকে টাকা পয়সা সব নিয়ে গেলো, 40,000 ছিল ওটা নিয়ে গেলো। তারপরে ওর ভাড়াতে আমাকে দেখে আমাকে মারধর করলো, তো আবার আরও টাকা খুঁজলো। আমি বলছি আমার হোটেলে কি ওরা রুম ভাড়া নিয়েছিল? হ্যাঁ, রুম নিয়েছিল। কতজন ছিল? কতজন ছিল তারা? পাঁচজন ছিল। পাঁচজন? এর মধ্যে ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে তিনজন, মেয়ে দুজন। মেয়েটা কি এই হোটেলে আছিল? হ্যাঁ, হোটেলে ছিল। কবে হয়েছিল ঘটনাটা? ঘটনাটা 5 তারিখে হয়েছিল। আজকে মানে এই জায়গার মধ্যে কি হয়েছে? এই জায়গার মধ্যে আমাকে আমাকে বললো ওরা টাকা নিয়ে এসেছ। কত টাকা? কত টাকা? 60,000 টাকার ডিমান্ড করলো। এর আগে অনেক টাকা নিয়েছে, আমার মানিব্যাগ থেকে 40,000 নিয়েছে, তো আবার আমি মালিক থেকে 15,000 ওকে দিয়েছি। আজকে আপনারা কীভাবে এরা আটক করছে? আমি ওয়েস্ট পুলিশে হেল্প নিয়েছি, তো ফোন করে ওকে বললো টাকা টাকা দিতে এসেছি, তো আসবার জন্য বললো, তো আসলো। তো এভাবে কত টাকা আপনি দিয়েছেন ওদের? ওদেরকে আমার পকেট থেকে 40,000 টাকা নিয়ে গেলো, আর এমনি আমি মালিক থেকে নিয়ে 15,000 টাকা দিয়েছি। কী নাম আপনার? আমার নাম সৌরভ মুখ। কোন হোটেলে হয়েছিল ঘটনাটা? হোটেল বসন্ত। কোন জায়গাতে এটা? প্যারাডাইস সিমন। এই মেয়েটা কি শরীর মানে এই ঘটনার সঙ্গে জড়িত? হ্যাঁ, ঘটনার সঙ্গে জড়িত। মেয়েটাও আমাকে ব্ল্যাকমেল করে। মোবাইল দিয়ে কী করছিল আপনি, কী ভিডিও করছিল? মোবাইল দিয়ে কোনো ভিডিও, ওদের কাছে কোনো ভিডিও টিডিও নেই, শুধু জাস্ট পার্টি করেছিল, ওটা ফটো ছিল। আর আমাকে ওরার ঘরের মধ্যে বন্ধ করে আমাকে নেগেট করে ফটো উঠালো আর ভিডিও বানালো। মেয়েটার সঙ্গে না, সিঙ্গেল? মানে সিঙ্গেল আমাকে। আপনার সিঙ্গেল? হ্যাঁ। আর বললো কি টাকা না দিলে আমাকে ভাইরাল করে সোশ্যাল মিডিয়াতে দিয়েছে। কী নাম আপনার? আমার নাম সৌরভ মুখ। বাড়ি কোন জায়গায়? বাড়ি বিলোনিয়া। কতদিন ধরে এই হোটেলে থাকেন? ও হোটেলে আমি 3-4 মাস ধরে। মালিকরে জানাইছেন এই বিষয়টা? মালিকেরই জানাইছেন। জানাইছেন না? মেয়েটাকে পুলিশে আটক করছেন? মেয়েটাকে পুলিশে জিজ্ঞেস করে এখন ছেড়ে দিল, ওর মা বাবার জন্য আসবার জন্য বললো। মেয়েটার বাড়ি কোন জায়গায়? মেয়েটার বাড়ি বিশ্রামগঞ্জ। আগরতলাতে কি করে জানে? আগরতলাতে ওরা পড়াশোনা করে। ফিরবি আবার।